নমস্কার সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা তিনি একাধারে ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক গবেষক সাংবাদিক ও শিক্ষাবিদ তার প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় অসাধারণ সৃষ্টি জনপ্রিয় চরিত্র টেনিদা তার বিভিন্ন গল্পে হাস্য রস শিশু বৃদ্ধ সবাইকে এক অনাবিল আনন্দ দান করে আজ আমরা শুনব তার একটি খুব মজার রচনা গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিসার্স থেকে প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য প্রথম খণ্ড থেকে চলুন সবাই মিলে খুব মজা করে শুনি আজকের গল্প খটাঙ্গ ও পলান্য। ওপরের নামটা যে একটু খুটে তাতে আর সন্দেহ কি খটাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে আর পলান্ন মানে জিজ্ঞেস করলে বিপন্ন হয়ে ওঠা অস্বাভাবিক নয় অবশ্য যারা গোমরা মুখো ভালো ছেলে কটা পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে কি খটাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও এ না জানে কে অনেকেই যে জানে না তার তোমার আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কম সে কম তিন তিনবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে ফিরে এসেছে কিন্তু এই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটল টেনিদার পাল্লায় পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী আচ্ছা গল্পটা তাহলে বলি খাটের সঙ্গে পোলাও সম্পর্ক কি কিছুই না টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছো আর কর মর করে কাকরচি বুঝছ তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না জয়নগরের খাসা গোপাল ভোগ চাল পেস্তা বাদাম কিশমিশ কিন্তু বর্ণনা এই পর্যন্তই থাক তোমরা দৃষ্টি দিলে খমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে গল্পটাই বলা যাক টেনিদাকে তোমরা চেনো না ছ হাত লম্বা খাড়া নাক চওড়া চুয়াল বেশ দশাশই জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরো বেশি মানাতো জাত রেল খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় সার ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরও ভয়ানক বদরাগী হবে এ তো জানা কথা আমি প্যালারাম বাড়ুচ্ছি বছরে ছমাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই দু দৌড়াতে গেলে পেটের পিলে খটখট করে সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করে চলি শত হস্ত তো রাখি ওই বোম্বাই হাতের একখানা চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলায় করতে হবে কিন্তু লিখন খন্ড বেঁকে সবে দাড়িকে দোকান থেকে গোটা কয়েক লেডিকে নিয়ে খেয়ে রাস্তায় নেমেছি হঠাৎ পেছন থেকে বাঁচ খাই গলা হরে প্যালা সে কি গলা আমার পিলে টিলে একসঙ্গে আতকে উঠল পেটের ভেতরে লেডি ক্যানিগুলো থাল গোল পাকিয়ে গেল একসঙ্গে তাকিয়ে দেখি হার কে মূর্তিমান স্বয়ং কি করছে সেখানে সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে হার যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসের পেট কি আমার পাঁচ পাঁচটা টাকা না খসিয়ে ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে বাবা করে বলে ফেললাম এই শুনছিলাম কাচুমাচু শুনছিলে আর কি পেয়েছ এই বেলা তিনটের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কি কেত্তন শুনছিলে আমি দেখিনি চাঁদ এক্ষুনি দারিখের দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো গেছি এবারে দুর্গা নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে ফাড়াটা কেটে গেল না চোটে টেনিতা গোটা ত্রিশিক দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে মানে হাসলো ভয় নেই আমাকে খাওয়াতে হবে না শ্যামলালের ঘাট ভেঙে দেল খসে আজ বেশ মেরে দিয়েছি পেটে আর জায়গা নেই আহা বেচারা শ্যামলাল আমার সহানুভূতি হলো কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে টেনিদা বললে এখন আমার সঙ্গে চল দেখি সবাই বললাম কোথায় চোরা বাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভারি যে কাজের লোক হয়ে উঠেছিস কথাটা সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাট কেনা না হলে আমার কোনো কাজ থাকতে পারে না কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে তাতেই হার গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় চল না চলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বললে থোকে একদিন পোলাও খাওয়াতে হবে আমাদের জয় নগরের খাসা গোপালভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না কথাটা আজ বছর ধরে শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব পাঁচ টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপাল ভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনে থাকে না গোপালভোগ চালের পোলাও হে পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি রসনায় তার রস পাবার সুযোগ ঘটল না বললাম সে তো আজ পাঁচশো বার খাওয়ালে টেনিদা টেনিদা লজ্জা পেলে বোধ হয় বললে না না হে এবারে দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এ পাওয়া যায় না সে পাওয়া যায় না পোলাও রাখতে কয়লা পাওয়া যায় না গোপাল চাল কি ব্যাপার জানি না তা সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কি কবে শুনেছে আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয় কই রেশনের কয়লার জন্য তাতে তো অসুবিধা হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে হোর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমনভাবে ভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি টেনিদা বললে ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচছে এ বলে দিলাম পলান্ন হ্যাঁ মানে পোলাও তোদের বুকরি চালে পোলাওকে কি আর পলান্ন বলে নাকি হয় গোপাল ভোগ চাল তবে না হাই গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপরে খাট কেনার পর্ব টেনিতা বললে এমন একটা খাট চাই যা দেখে ফারার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে হ্যাঁ একটা জিনিস বটে বাংলা নরবরে খাট নয় একেবারে খাটি সংস্কৃত খটাঙ্গ শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে কিন্তু এমন একটা খটাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি একেবারে বাস বনে ডোমকানা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যাই চার থেকে সে কি সংবর্ধনার ঘটা যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দোস্তর মতো তীর্থের কাকের মতো হা করে বসেছিল এই যে স্যার আসুন আসুন কি লইবেন স্যার লইবেন কি না এন, একবার দেখান যান একবার দেখুন না স্যার যা চান চেয়ার টেবিল সোফা খাট বাক্স টিপয় আলনা আয়না র্যাক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবে থামবে টেনিদা বললে ধুত্তর হে যে মহাজালাতনে পড়লাম উপদেশ দিয়ে বললাম চটপট যেখানে হয় ঢুকে পড়ো নইলে এর পরে হাত পা ধরে টানতে শুরু করে দেবে তার বড় বাকিও ছিল না অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতরে কি চান দাদা কি চাই একখানা ভালো খাট মানে পালং দেখুন না এটা কত রয়েছে যেটা পছন্দ হয় ওরে ন্যাপলা বাবুদের জন্য চান সিগারেট নিয়ে মাপ করবেন চা সিগারেট দরকার নেই এক পেয়ালা চা খাওয়ালে খাটের দর তার পাঁচ গুণ আদায় করে নেবেন তো আমরা পটল ডাঙ্গার ছেলে মশাই ওসব চালা কি বুঝতে পারি বাঙাল পাননি হুম দোকানদার বোকার মতো তাকিয়ে রইল তারপর সামলে নিয়ে বললে না খান তো খাবেন না মশাই ব্যবসার বদনাম করবেন না না করবে না ভারী ব্যবসা চোরা বাজার মানেই তো চুরি রাখরা চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারবার মতলব কালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল ই ভারি আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে ওকে চা না খাওয়ালে আমার আর একাদশী পারণ হবে না যান যান মশাই আমন খোদ্দের ঢের দেখেছি আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি যাও যাও এই রে মারামারি বাঁধে বুঝি প্রাণ উড়ে গেল আমার টেনিদাকে টেনে দোকান থেকে বের করে নিয়ে এলাম টেনিদা বাইরে বেরিয়ে বললে ব্যাটা চোর বললাম নিঃসন্দেহ কিন্তু এখানে আর তারিও না চলো অন্য দোকান দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা এগিয়ে আর একখানা দোকানে ঢোকা গেল দোকানদার এক গাল হেসে বললে হাসুন আসুন ভাইয়ের ধুলো দিয়ে ধন্য করুন হে তো আপনাদেরই দোকান আমাদের দোকান হলে আপনি এখানে বসে থাকতেন মশাই কোন কালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় ভিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম মেজাজ ভালো চটল না নিয়ে বাধিত হাসি হাসবার পান চেষ্টা করলে হে হে হশাই র লোক তা নিবেন কি একখানা ভালো খাট এই দেখুন না এখানা প্লেন এখানাতে কাজ করা এটা বোম্বাই প্যাটার্ন এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলুক্স প্যাটার্ন এটা মানে না মানা প্যাটার্ন থামুন থামুন থাকি মশাই পটল ডাঙ্গা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কাম কাটকা প্যাটার্ন দিয়ে আমার কি হবে এই একখানার দাম কত ওখানা তার দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টেনি তার চোখ কপালে উঠল হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক পাঁচশো টাকা নিয়ে ঝুলো ঝুলি পরশু তাকে দিনি কেন ড্যান্ডে আমার এসব রয়্যাল খাট মশাই যাকে তাকে বিক্রি করব তাতে খাটের অমর্যাদা হয় যে হাফনাকে দেখেই চিনেছি বনিয়াদি লোক তাই মাত্র সাড়ে তিনশোই ছেড়ে দিচ্ছি আপনি খাটের যত্ন আত্মি করবেন আহা লোকটার কি অন্তর ঠিক করতে চিনেছে তো আমার শ্রদ্ধাবোধ হল কিন্তু টেনিদা বসীভূত হবার পাত্র নয় যান যান মশাই এই খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কখনো চালাকি পেয়েছেন কি ঘোড়ার ডিম কাটাছে এতে বলতে বলতে খাটের পায়া ধরে এক টান হাট সঙ্গে সঙ্গে মর মর মরাত মানে খাটের পঞ্চত্ব প্রাপ্তি হাই 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামে জিনিস মশাই দিলেন সাবার করে টাকা ফেলো না টাকা টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টপটপ করে পড়ে তাই না খাট তো নয় দেশলাইয়ের বাক্স তার আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনিদার ঘাট চেপে ধরেছে টাকা ফেলো নইলে পুলিশ ডাকবো বেচারা দোকানদার টেনিদাকে চেনে না সঙ্গে সঙ্গে জুদুসুর এক প্যাচে তিন হাত দূরে ছিটকে চলে গেল পড়ল একটা টেবিলের ওপর সেখান থেকে নিচের এক রাস ফুলদানির গায়ে ঝনঝন করে দু তিনটে ফুলদানির সঙ্গে সঙ্গে গয়া প্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রলয় দস্তুর মতো দোকানদানির আর্তনাদ হই হই হট্টগোল মুহূর্তে টেনিদা পাজাকোলা করে তুলে ফেলেছে আমাকে তারপর বিদ্যুৎ পেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা তিনে লোককে তারপরে তেমনি করে সোজা লাফিয়ে হাওড়া ট্রামে যেন ম্যাজিক গন্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না উফ একটু হলেই গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে হ্যাকে বারে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব ঝোচ্চর দিয়েছি ঠান্ডা করে বেটাদের আমি আর বলবো কি হা করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও বহু ভাগ্যি যে পৈতৃক প্রাণটা রক্ষা পেল আজকে ট্রাম্প চীনে বাজারের মোড়ে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি হায় না তুই এক ছটকায় উড়ে পড়েছি ফুটপাথে টেনিদা বললে চীনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে হায় দেখি বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি আবার চিনেম্যানের পাল্লায় না প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো মনে হচ্ছে না পেলারাম বারুদ নিতান্তই পটল তুলল আজকে কার মুখ থেকে বেরিয়েছিলাম হাই হাই সব হয়ে বললাম আজ না হয় চল চল ঘাড়ে আবার একটি ছোট রদ্দা ক্যাক করে উঠলাম বলতেই হলো চলো চিনেম্যান বললে কান কান বাবু টেনিদার ইংরেজি বৃত্তেও চিনেম্যানের মতোই বললে গট ওয়ান্ট বেড়ি নাইস কত এর আর মেনি খুঁটতেক দেশ একটা দেখিয়ে দিই টেনিদা বল্লে কত দাম তো হান্দত লুপেচ এ 200 টাকা ব্যাটা বলে কি পাগল না পেট খারাপ কি বলিস প্যালা এর দাম 200 হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশীর্বাদ নয় পুরনো খাট রং চং করে একটু চেহারা ফিরাবার চেষ্টা হয়েছে খাট দেখে একটুও পছন্দ হল না কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খাই আর কি না হয় ম্যালেরিয়াতেই ভুগছি তাই বলে কি এতই বোকা বললাম হুম বড্ড বেশি বলছে টেনিদা বললে সব ব্যাটা চোর ওয়েল মিস্টার চিনেম্যান পনেরো টাকায় দেবে হো মাত পিপ্তিন লুপিচ দঞ্জক পাবো গিফট একটি লুপিজ নাও নাও চাঁদ আর পাঁচ টাকা দিচ্ছি। দেন গিফ্ট তিপ্তি শেষ পর্যন্ত পঁচিশ টাকায় রফা হলো খাট কিনে মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে আমাকে বললে পেলা এবার তুই বাড়ি যা পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে পোলাওয়ের কথা বলে বিপদে পড়ব নাকি মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত কিন্তু পোলাও ভোজন কপালে আছে ঠেকাবে কে পরের গল্পটুকু সংক্ষেপেই বলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদার লাভ লক্ষ লক্ষ কোটি কোটি ছাড় পোকা কাঁকড়া কি নেই সেই চৈনিক খাটে শোবার সঙ্গে সঙ্গে জ্বালাময়ী অনুভূতি খানিক্ষণ জ্বলন্ত চোখে টেনিতা তাকিয়ে রইল খাটের দিকে বটে চালাকি তিনটি গোড়া আর চোরা বাজারে দোকানদার ঠেঙানো রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে তারপরে এক লাফে উঠোনে অবতরণ কুরুল এবং অতগুলো বাড়তি কাঠ দিয়ে আর কি হবে দিন কয়েক কয়লার অভাব তো মিটল আর ঘরে আছে গোপাল ভোগ চাল অতএব অতএব পোলাও খটাঙ্গে জয় হোক আহাহা কি পোলাও খেলাম পোলাও নয় পলান্ন তার বর্ণনা আর করবো না পাঁচের দৃষ্টি দাও তোমরা শেষ হল আজকের গল্প খটাঙ্গ ও গল্প ভালো লাগলে সাহিত্যের রত্ন ভান্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে আমাকে জানালে নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসার উৎসাহটা আরও বেশি করে পাবো সবাই খুব ভালো থাকবেন নমস্কার